হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসেছি সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। অ্যান্ড আজকাল আমার সকালটা এরকমভাবেই শুরু হয়, অন্য দিন ভিডিও করে দেওয়ার কেউ থাকে না। আজকে মৌসুমি ছিল, তাই আমি বললাম যে একটু ভিডিও করে দে প্লিজ। অ্যান্ড আমার মামামটা দেখো কেমন আদর খাচ্ছে, যদিও আমার এই চটকানের জন্য ও আমার কাছে বেশি আসতেই চায় না, কিন্তু আমার জানি না ও এত কিউট, এত কিউট, আমি কী করবো বলো তো। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যাদের বাড়িতে পেট আছে বা পেট নেই তাদের সকালটা কীভাবে হয়। কে এসেছে সকাল সকাল? আমার মাম কার থেকে আদর খাচ্ছে, নিজের ওজনের একজন লোকের থেকে, দেখেছ? আর আমি ওকে চটকাই বলে পালাই দিই, এখন মৌসুমি বলছে তাই ওর কোনো, আমার সত্যি কোনো দোষ নেই। ওর মুখটা দেখো, প্রচন্ড কিউট, দেখো 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 দেখো। এখানে চা হয়ে গেছে, এখানে আজকে হবে সাদা আলুর তরকারি। বাকি কিচেনের মেসটা দেখে একটু আমাকে বাজে কমেন্ট করো, তাহলে যদি আমি একটু লজ্জা পাই। আর এর সাথে হবে হচ্ছে কি গরম গরম লুচি। তো আজকে সুস্মিতা দিরা কালকে চলে এসেছে, তোমাদেরকে দেখানো হয়নি, আজকে দেখাবো অবশ্যই। তো এখন আমরা চা খাবো, দেন আমি এখনো মুখ ধুইনি, কিন্তু মুখটা ধুয়ে তারপরে চাটা খাবো। সে মাসিমণি শুতে আসছে, সে শামারও শুতে চলে আসছে, দেখো শুয়ে পারো। না না, ওর বালিশ টালিশ দরকার নেই। হ্যাঁ, তুই তারটার ওপরে শোক, আর ও তার ওপরে শোক। এই দেখ, ও যখন গ্রীষ্মকালে এসির সামনে ফ্যানের নিচে পুরো আমাদের গোটা কমফোর্টারটা জড়িয়ে শুতো, আর আমি দেখছি রাত্রে হলে আমার পুরো রীতিমতো কাঁপছি। আমি কি হয়েছে না, আমার কাছে তো ঢাকাই নি। চলো আমরা শুয়ে পড়ি। আজ আমি বানাবো হচ্ছে নতুন আলুর একদম সাদা তরকারি। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি আলু। এই আলুটা বাই দ্য ওয়ে হচ্ছে গিয়ে চিরন্তন দাদের গাছের আলু, মানে নিজেদের বাড়িতে চাষ করা। আজকে ওই আলু দিয়ে তরকারি করব। এখানে অনেকটা টমেটো, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন, আর হচ্ছে গিয়ে তোমার এটাকে কী বলে জানো, হিং। তো প্রথমে আমি যেটা করব, আমার গরম হয়ে গেছে কুকারটা, কুকারে করব। এটা তেল অ্যাড করে দেবো, তেলটা গরম হতে দেবো, অ্যাড করে দেবো পাঁচ ফোড়ন। ফ্লেমটা একটু কমিয়ে দেবো যাতে পুড়ে না যায়। অ্যাড করে দেবো বেশ খানিকটা পরিমাণে হিং, অ্যাড করে দেবো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ভালো করে সবগুলোকে মিশিয়ে নেবো। দেখো ভালো করে সব মিশিয়ে নিয়েছি, বেশ ভালো গন্ধ উঠেছে। বাই দ্য ওয়ে হিং হচ্ছে গিয়ে পেটের জন্য খুবই ভালো, ডাইজেশনে প্রচুরভাবে হেল্প করে। এবারে আমি আলুটা অ্যাড করে দেবো। আলু অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আলুগুলোকে ভেজে নেবো। অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, তোমরা চাইলে হলুদও অ্যাড করতে পারো, আমি আজকে সাদা সাদাই রাখবো তরকারিটা। এবার আলুটাকে ভাজা অবধি ভালো করে ভেজে নেবো, মানে একটু লাল লাল হওয়া অবধি আর কি। সরি, দেখতে পাচ্ছ ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে সব। তো এখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি টমেটোটা অ্যাড করে দেবো, কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবো। অ্যাকচুয়ালি আজকে ওই ইয়েটা লাগানো হয়নি, এক হাতে করে করতে হচ্ছে, হাস্যকর। নামো নামো, ইয়েস, দেখেছ? ভালো করে একবার নাড়িয়ে দেবো। আর এখানে দেখো এরকম আদাটা হচ্ছে জলের মধ্যে ঘষে রেখেছি, এই জলটা একটু পরে অ্যাড করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়ে এবার এটাকে সিটি মেরে নেবো। দুই থেকে তিনটে সিটি মারবো, অ্যাকচুয়ালি একটু গলা গলা করলে ভালো লাগে খেতে। অল্প জাস্ট একটু চিনি, ব্যাস, ইটস ডান। এখানে চলছে ময়দা মাখা। আজকে যেহেতু অনেকে খাবে তো আমি আজকে শুধু ময়দা দিয়ে লুচি বানাবো ঠিক করেছি। আর তো এখানে ময়দার সাথে একটু অল্প একটু লবণ, একটু চিনি, আর হচ্ছে গিয়ে খানিকটা ময়ান দিয়ে আগে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে আর শক্ত শক্ত করে মেখে নেবো। আমাদের আজকে ব্রেকফাস্ট প্ল্যাটার ইজ রেডি, লুচি, সাদা লুচি, সাদা আলুর তরকারি উইথ নলেন গুড়ের রসগোল্লা, এবং শীতকালের জম্পেশ লাঞ্চ।
এই সরি ব্রেকফাস্ট, এবার এটাকে আমি দিতে যাব আমাদের ম্যাডামকে। চিরন্তন দার ইয়েটা বাচ্চাটা পাঠিয়ে দিয়েছি। ম্যাডাম পৃথিবীর বাইরে ঘুমাচ্ছেন। ও ম্যাডাম, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট। ওঠো ওঠো, নাও নাও না, চলো আমরা না, আসো দেখে নে। এটাকে দেখো, সারাদিন ঘুমোতে পারে। সেখানে আমি আর মাম্মা আজকে চড়তে বেরিয়ে গেছি। সানডে অনেকটা টাইম নিয়ে চড়া যায়, আর আজকে মাম্মামে হবে নাইন আই ডে, তো আজকে মাম্মাম করবে স্নান। মাম্মা স্নান করবি নাকি? স্নান করতে প্রচণ্ড ভয়ের পায়, আমি যাই না কেন, যাই আজকে ধরে বেঁধে করাবো, ভালো রোদও আছে, করিয়া সুজাদার ব্যালকানিতে ফেলে রেখে দেবো, রোদে রোদে শুকোবে বাচ্চাটা। ড্রায়ারও ইউজ করতে দেয় না, আবার এত ভয় পায় সব কিছুতে, কী বলবো। হচ্ছে মাম্মামের নাইন আই দিন, তো মাম্মামকে আমি নর্মালি একটা অ্যান্টি ফ্রি মানে টিক ফ্রি যে শ্যাম্পুগুলো সেগুলো দিয়ে স্নান করাই, আপাতত এইটাই ইউজ করছি। তো এটা মোটামুটি আমার ভাই যেহেতু ওয়েট, তো ও আমাকে যেরকম বলেছে ওইভাবেই ইউজ করছি, যে হচ্ছে কি প্রথমে গরম জল দিয়ে হালকা করে স্নান করিয়ে ভালো করে মাসাজ করে 5 মিনিট মতো ছেড়ে দেবো, তারপরে হচ্ছে কি ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবো। তো আমি আগেও একবার ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি আমাদের লোকালিটিতে প্রচুর ডগস আছে, তো যাদের থেকে এরকম ফ্লি বা মাইটস হয়ে যাওয়ার একটা চান্সেস থেকে যায়, তো সেই জন্য এই শ্যাম্পুগুলো খুবই ভালো। তো এটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্টি টিক ফ্রি হয়ে যায়। তো মাঝখানে প্রথমবার যখন আমরা ওকে স্নান করিয়েছিলাম, বাপরে বাপ, যদি দেখতে গোটা ভেতরে কালো কালো ছোটো 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 টিক্সগুলো ঢুকে গিয়েছিলো। তো যাই হোক, এখন সেরকম কিছু নেই, তারা তোমাদেরকে দেখায় কোটটা। দেখো কোটটা কিন্তু পুরো ক্লিন, জাস্ট 2-3 সপ্তাহ হয়ে গেল স্নান করানো হয়নি সময়ের অভাবে, তো আজকে ওই জন্য ভালো করে একবার স্নান করিয়ে দেবো। তো ভালো করে মাখিয়ে দিয়েছি শ্যাম্পুটা, 5 মিনিট একটু ফেলে রাখবো, দেখবো ও যেন না চেটে দেয়। এটা কিন্তু একটু মানে যেহেতু হচ্ছে টিক্স ফ্রি, তো একটু তো মানে ক্ষতিকর অবশ্যই, তো এটা খেয়াল রেখে এবার হচ্ছে গিয়ে 5 মিনিট পরে ওকে স্নান করিয়ে দেবো ভালো করে। মোটরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, টুকটাক ব্যালকানিটাও পরিষ্কার করে নিয়েছি, এবার যেটা করব গাছগুলোতে জল দিয়ে দেবো। এই গাছটা দেখো আমার মনে হয় আগের দিন না ধোঁয়া লেগে এরকম হয়েছে, যাই হোক দেখি যতটা কী করা যায় একটু বেশি করেই জল দেবো। আজকাল মানে এত মানে কী বলবো, মানে ওয়েদারটা এত বাজে, সকালে বিকেলে দুবার করে জল দিতে হচ্ছে, অথচ আমার মাটিতে কোকোপিট অবধি দেওয়া, আমি জানি না কেন। মানে গাছগুলো দেখছি পুরো শুকিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে এই ডায়ান্থাসটা না ডবল ডবল কালার হচ্ছে, তোমরা বুঝতে পারছো আশা করছি, আর এস্থারগুলো তো দারুণ হয়েছে দেখো। এখন দেখছি জাস্ট দেখলাম একটা টমেটো না পাখিতে মনে হয় খেয়ে নিয়েছে, দেখো আপাতত মানে 3 নম্বর টমেটোটা শুরু হয়েছিল হওয়া, তো যাই হোক ওটা আর হবে না বুঝতে পেরেছি। এখানে বাবা রে বাবা, ডাল টাল সব পাটিতে দিতে হবে, সত্যি কিছু পাটি দিতে হবে না। তো তোমরা কি দেখতে পাচ্ছো লোকজন এসে গেছে, এখানে আজকে আমাদের আছে ডাল, বাঁধাকপির তরকারি, ভাত আর লাল লাল চিকেন, না দেখিয়েই বলছি লাল লাল চিকেন। দেখ লাল লাল চিকেনই করেছি আর কিছু। দেখো এটা দেখো, এদেরকে চিনতে পারছো না তোমরা, তো এদেরকে আগে দেখোনি, আগে তো মুখটা দেখাইনি, আগে শুধু গল্পটা শুনিয়েছিলাম। আমাদের একমাত্র কন্যা এসে গেছে, এখন অনেক ডিমান্ড কন্যার, আমি এখন থেকে ডিমান্ড দিয়ে রেখেছি। ভিক্টোরিয়া কিনে 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 আবার চার দিকে বেরো, আবার ভেড়ে ভেড়ে খাটি দেবো, দেখেছিস দেখ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড মুখের ভেতরে খেয়ে নাও বাবু। এরকম করে প্রত্যেকদিন খাওয়াতে হয় মহারানী ভিক্টোরিয়াকে। ওনার কিছু খেতেই ইচ্ছে করে না, যাই খাওয়াবো পুটুক করে মুখ দিয়ে বের করতে হবে, করতেই হবে, ওর জাত চলে যাবে কই দেখি। কেন কেন
খাওয়া দাওয়ার পরে আমরা একটু ছাদে গেলাম, তাতে সামারের কোটটাও একটু শুকোনোর দরকার, কারণ কি ও তো একদমই ড্রায়ার ইউজ করতে দেয় না, প্রচণ্ড ভয় পায়। তো এরকম দেখো ছাদে গিয়ে ভাবলাম একটু ওর গায়ের লোমগুলো যেগুলো ওপর ওপরে দেখতে পাচ্ছি একটু ঝেড়ে দিই। আর এপাশে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে, যত দূর চোখ যাচ্ছে শুধু গ্রিনারিজ অ্যান্ড গ্রিনারিজ। তো আমাদের মানে সামনের জায়গাটা এতটাই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় ওটাই যে আমরা তার মধ্যে কিছুই পাই না, আমরা সেই ঘুরে ঘুরে সেই শুকনো সবজিই পাই। যাই হোক, তো আমরা একটু এনজয় করছিলাম আর মাম্মামের সাথে একটু খেলাও করছিলাম। আর মৌসুমি বলে দাঁড়াও দিদি তোমার আমি ভিডিও বানিয়ে দিচ্ছি সুন্দর মতো, থ্যাংক ইউ মৌসুমি। তুমি কালু, তাই তোমাকে শুধু কালু বলে ডাকলেই তুমি সারা দাও। তো একটু রেডি হয়ে গেছি, একটু বাইরে যেতে হবে, টুকটাক কয়েকটা জিনিস কিনতে হবে। চুলের অবস্থা দেখো, আমি আর ছাড়ালাম না, হলে থাক এরকম আর ইচ্ছে করছে না, এত টায়ার্ড লাগছে। যাই হোক, ভিডিও করতে করতে আর করা হয়নি, অ্যাকচুয়ালি খুব টায়ার্ড লাগছিলো আর প্রচুর কাজ ছিল। আর যতই বলো যে লাইক প্রত্যেকটা জিনিস শ্যুট করা ইজ নট লাইক পসিবল হয়ে যায়, মানে লাইক এত এত কাজ থাকে না মাঝে মাঝে, তো সব জায়গায় গিয়ে গিয়ে ক্যামেরা সেট করাটা খুব চাপের হয়ে যায়। তো এখন একটু যাবো, গিয়ে বেরিয়ে এসে তারপরে হচ্ছে সামারকে নিয়ে বেরোবো। তো আমরা বেরিয়েছিলাম স্কুটি নিয়ে, স্কুটিতে যেতে এলি নেই প্রথম রাস্তার মাঝে এত দূর এসে পরে আমাদের গেটের সামনে এসে স্কুটি দাঁড়িয়ে গেছে। যাই হোক, আপাতত রেখে দিয়ে গেলাম, কালকে মৃত্যুঞ্জয়দাকে বলবো এক বোতল তেল নিয়ে আসতে, কি আর করা যাবে, এবার হচ্ছে কি 11 নম্বর ভেহিকেল নিয়ে আর যাবো। দেখো কত রকমের হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি, এগুলো কালার করা কেন হবে, আজকাল উনি তৈরি হয়। তাই বুবাইদার সাথে দেখা হয়েছিল, বুবাইদার হাতে ব্যাগটা দিয়ে পাঠিয়েছিলাম, এটা ওপরে রেখে দিয়ে সামারকে নিয়ে আসবো। দেখো একটা বাচ্চা সারাক্ষণ ঘুমোতে পারে, সারাক্ষণ মানে কি সারাক্ষণ, বেবেও যাবে, চলো 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 চলো। দেখো এটা হচ্ছে বেবেওর এক্সাইটমেন্ট। এখানে সুচেতা দেখো সামারকে নিয়ে ঘুরছে, একটা টাইম ছিল যখন সুচেতা হচ্ছে গিয়ে সামারের ভয়ে বিছানার উপর উঠে বসে থাকতো, হ্যাঁ দরজা থেকে শুধু উঁকি মারত, আর এখন দেখো বন্ধুত্বটা শুধু দেখো। দুজন এখন শ্যামার দিদি ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, শ্যামার দিদি ভাই বসে আছে। আমার ভাইটা কই কই পছন্দ হচ্ছে না, চলে গেছেন, কিন্তু ওখানটা যে উঠতে হবে, হ্যাঁ ওটা যে ফেলতে হবে, এগুলো ভোলেনি কিন্তু, মানে বুঝতে পেরেছিস তো, বাচ্চা কাচ্চা হলে আগে এগুলো সরিয়ে দিতে হবে, আমাকে গাছ সব সরিয়ে দিতে হবে আর তোকে এইসব সরিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, সানডে ইজ অলমোস্ট ডান, তো এখন বাজে প্রায় হচ্ছে গিয়ে 11টা বাজতে গেল। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, সুস্মিতা দিদির খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে, তো যে সবজি কিনে এনেছিলাম কিছু কিছু মেনলি সামারের সবজি, যেগুলো হচ্ছে গিয়ে মেনলি কুমড়ো গাজর বিনস। তো আমি ভাবলাম যে একটু বিগ বস দেখতে দেখতে আর কি টুকটাক কেটে নিই, আর আমার নিজের জন্য মেথি শাক নিয়ে এসেছি, দেখাচ্ছি দাঁড়াও। মেথি শাক আমার খুব ভাল লাগে, মেনলি মেথি পাড়াটা, আই জাস্ট লাভ ইট। তো মানে একদম কম ইয়েতে আর হচ্ছে কি বেশ সুন্দর, আমি শুধু শুধু খেতে পারি। আর তার সাথে সামারের যে জন্য যে কুমড়ো গাজর এগুলো এনেছি, এগুলো ভালোমতো ছোটো ছোটো করে পিস করে রেখে দিই, তাহলে ইজি টু মানে কুক হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে, তো সেটাই করছি। আর মাম্মা আজকে একদম খাইনি, দেখো মুখটা দেখো, ঘুমোতে ঘুমোতেই ও সারাদিন চলে যাচ্ছে। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন বন্ধু হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশন সত্যি খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এটা একদম ফ্রি। এরকম আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে থাকবে, তোমাদের জন্য থাকবে, সবসময় হয়তো সবসময় এন্টারটেনিং হয় না, কিন্তু তার মাঝখানেও কীভাবে জীবনটাকে কাটাই সেটা তোমাদের কাছেও তুলে ধরার চেষ্টা করি, আর নিজের জন্য খানিকটা স্মৃতি
আমি ধরে রাখার চেষ্টা করি। তো যাই হোক, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হবে আরও একটা নতুন ব্লগে। গুড নাইট।